মনের মাঝে সন্দেহ ভাইরাস ঢুকিও না, অশান্তি সৃষ্টির জন্য সন্দেহ একাই একশো। তুমি যদি না জানো তবে জিজ্ঞাসা করো, যদি সহমত না হও তবে আলোচনায় বসো, যদি পছন্দ না হয় তবে তা জানাও, কিন্তু কখনোই মনের মাঝে ভ্রান্ত ধারণা পোষণ করো না। যে নিজের স্বার্থ ও অপরের স্বার্থ দুটোই বোঝে সে বুদ্ধিমান, যে দুটির কোনোটাই বোঝে না সে বোকা। যে নিজের স্বার্থ বোঝে অন্যের স্বার্থ নয় সে বড়ের হাড্ডি। কারো ব্যবহারে কষ্ট পেয়ে তার পরিবর্তনের কারণ খুঁজতে যাওয়া বোকামি। আসলে তার কোনো পরিবর্তন ঘটেনি, শুধু তার মুখোশটা খুলে গেছে। জীবনে হোঁচট খেলে হতাশ হবে না, হোঁচট থেকে তৈরি হোক নতুন প্রেরণা। যদি দুপায়ে সাতবার সার্জারি করা ছেলেটি সবাই যার ক্যারিয়ার সেই ধরে নিয়েছিল, সে ফিরে এসে নিজের দেশকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে দেশের সবচেয়ে সফল অধিনায়ক মাশরাফির মর্যাদা হতে পারে, তাহলে আপনিও ওচে। দুঃখ আছে বলেই সুখকে ভালোবাসি, কষ্ট পাই বলেই আনন্দের প্রত্যাশী। দুঃখ কষ্ট আর না সুখ, সুখ আনন্দের বন্যা। 27 বছর নির্জন দ্বীপে কারাবাস করার পর ফিরে আসা লোকটি দেশের প্রেসিডেন্ট এবং নোবেল বিজয়ী নেলসন ম্যান্ডেলা হতে পারে, তাহলে আপনিও নিশ্চয়ই থেমে যাওয়ার পাত্র নন। কালো হওয়ার কারণে শ্বেতাঙ্গদের ট্রেনে জায়গা না পাওয়া ছোটোখাটো লোকটি একদিন মহাত্মা গান্ধী হতে পারে, তাহলে আপনিও কেন দমে যাবেন? চশমার কাজ ঘোলাটি হতে দিও না, মনে রেখো ঘষা কাছে কোনো দিনই কোনো কিছুই পরিষ্কার দেখায় না। মাত্রাতিরিক্ত প্রশ্রয় সর্বক্ষেত্রেই উন্নতির পরিবর্তে অবনতি ঘটায়। ভুলো না, বেলুনে অতিরিক্ত বাতাস দিলে বেলুন ফেটে যায়। সমস্যার ছায়াশূন্যতায় ভেঙে পড়ো না, মনে রেখো প্রতিটি ছায়ার পেছনেই আলোর উৎস লুকিয়ে আছে। যদি পেটে ভাত জোগাতে প্রিয় কুকুরটিকে $50 বিক্রি করে দেয়া লোক, যার স্ত্রী অভাবের কারণে তাকে ছেড়ে দিয়েছিল, সে আজকে সর্বকালের অন্যতম সেরা অ্যাকশন হিরো সেলভেস্টার স্যাটেলন হতে পারে, তাহলে আপনিও কিছু একটা হতে পারে। ছেলেবেলায় হরমোন ডিফেন্সিয়েসি অপুষ্টির শিকার ছেলেটি, যার বাবার চিকিৎসা করানোর মতো টাকা ছিল না, সে একদিন সাফল্যে আকাশ ছুঁতে পারা লিওনেল মেসি হতে পারে, তাহলে আপনার সামনেও নিশ্চিত ওয়ার্নিং দরজা খোলা আছে। যদি 4 বছর বয়স পর্যন্ত কথা বলতে না পারা, 7 বছর বয়স পর্যন্ত রিডিং পড়তে অক্ষম মানসিক প্রতিবন্ধী হিসাবে ধরে নেওয়া বালকটি একদিন আলবার্ট আইনস্টাইন হতে পারে, তাহলে আপনিও কিছু একটা হতে পারবেন। নেতিবাচক কথায় আছে চৌম্বকীয় জাদু, নানা ধরনের মশলা সংযোগে পরিবেশিত নেতিবাচক কথার স্বাদই আলাদা, একেবারেই যেন মোগলাই ডিশ। তাই যে কোনো ধরনের নেতিবাচক কথায় আমরা সহজেই আকৃষ্ট হয়ে পড়ি। পক্ষান্তরে ইতিবাচক কথা একেবারেই ভাত ডালের মতো সাদা মাটা, সবাই ভাবে হে আর নতুন কি, সবই তো জানা কথা। আমরা ভুলে যাই আমাদের প্রতিদিনের খাদ্যাভ্যাস কিন্তু ডাল ভাত, অতিরিক্ত মোগলাই খাবার বদ হজম ঘটায়। অন্যের নয়, নিজের ওপর বিশ্বাস এবং আস্থায় আমাদের চলার পথের পাথে হওয়া উচিত। মনে রেখো অন্ধকারে নিজের ছায়াও ফরসঙ্গী হয় না। যদি নিজের কোম্পানি থেকে নিজেই বরখাস্ত হওয়া দুর্ভাগ্য ব্যক্তিটি পরবর্তীতে বিশ্বকে পাল্টে দেয়া স্টিভ জবস হতে পারে, তাহলে আপনারও অনেক কিছু করে দেখবার বাকি আছে।